নমস্কার সবাইকে, আনস্ক্রিপ্টেড লাইফের আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আজকে ছিল হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার মানেই হচ্ছে আমাদের বাড়ির নিরামিষের দিন, তো সেক্ষেত্রে আজকে রান্নাবান্নার সেরকম একটা কোনো চাপ নেই, আজকে শুধু নিরামিষ রান্নাই হবে। আর আমি এখন দিনটা শুরু করছি, মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি, অনেকটা লেটে এখন এসেছি এখানে। আজকে আমাদের মেনু অনুযায়ী যেটা হবে হচ্ছে ডালের বড়ার ঝোল, তো সেটার প্রিপারেশন করার জন্য এসেছি। ঝোলটা যদিও আমি বানাবো না, ঝোলটা বানাবে মা, আমি শুধু এখানে বড়াগুলোকে ভাজতে এসেছি। কারণ কি, ডালের বড়াগুলো কিন্তু ভাজতে অনেকটা বেশি সময় লাগে, মানে সবগুলোকে ভালো করে আগে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তারপর যেরকম নিরামিষ তো সুতরাং আদার্স তো কিছু দেওয়া যাবে না, শুধু একটু হলুদের গুঁড়ো দিয়ে আর কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু নুন দিয়ে ভালো করে পেস্টটাকে, ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ওটাকেই ভাজবো। তো এখন ভাজা হয়ে গেছে, তো এবার এসেছি দুপুরবেলায়। দুপুরবেলায় হচ্ছে দুটো চকলেট এনেছিল অভিষেক, আমার জন্য একটা, মায়ের জন্য একটা, ওটাই খাচ্ছিলাম। আমরা কিছু টুকটাক কাজ করছিলাম, টুকটাক কাজ বলতে কিছু, আজকে অনেক দিন বাদে অনেকটা কিছু লেখাপড়ার কাজ করলাম, তো ভালো লাগলো, বেশ লিখতে বেশ ভালোই লাগে আমার। আমি ছোটোবেলা থেকেই পড়ার থেকে বেশি লিখতাম, বেশি মানে পড়বো কি, তার থেকে মানে লিখতে আমার সব থেকে বেশি উৎসাহ, সব থেকে বেশি ভালো লাগা, তো সেটাই এখানে কিছু লেখালেখি কাজ করছিলাম। আর আজকে সন্ধ্যাবেলা আমি আর অভিষেক একটু বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে আমাদের বেরোনোর কথা ছিল, টুকটাক কিছু জিনিস কেনার ছিল, কিন্তু ওর সাথে আমার বেরোনোটা খুবই কম হয়, মায়ের সাথে বেরোনোটা আমার খুব বেশি হয়। তো সন্ধ্যাবেলা রেডি হয়ে ওর সঙ্গে বেরিয়ে পড়েছি। আর কোথাও বেরোতে গেলে পরে না, আমার মনে হয় সব থেকে বেশি এই জামা কাপড়গুলো পরতে ভালো লাগে, মানে এই জাস্ট একটা গেঞ্জি, একটা ঢলঢলে টাইপসের ওভার সাইজড গেঞ্জি আর একটা ঢলঢলে জিন্স, এটাই মনে হয় সব থেকে বেশি কমফোর্টেবল। আর আমি তো আজকাল যদি কুর্তি কিনি বা চুড়িদার কিনি, সেটা আমি চেষ্টা করবো ফ্রি সাইজ কেনার। আমার মানে খুব বডি হাগিং জামা কাপড় পরতে আজকাল একদম ভালো লাগে না, বেশি কেমন একটা আনকমফোর্টেবল লাগে। তো যেটা কিনতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই বাম্বু ট্রিটা, এই লাকি বাম্বু ট্রিটা প্রায় 2 মাস আগে আমি আর মা আর পিসি বেরিয়ে সেই মধ্যমগ্রামের মেলা থেকে কিনেছিলাম। তারপর এটাকে রাখার জন্য যে একটা ওই ভাস প্রয়োজন, যেটা কি কাঁচের যে জারগুলো হয় সেগুলো আমার কেনা হয়নি, তো তো মানে প্রচুর দিন ধরে আর কি চেষ্টা করছি কেনার। নিউ ব্যারাকপুরে এতদিনে আমি কিনে নিয়ে চলে আসতাম, মানে যখন ওখানে যাই তখনও ভুলে যাই, আর এমন টাইমে যাই যে ওখান থেকে আর বেরোনো হয় না। অভিষেককেও বলেছিলাম, ও আনতে ভুলে গেছে, বুঝতে পারিনি, তো আজকে ভেবেছি আজকে এটা কিনবোই, কারণ কি অনেকদিন ধরে জিনিসটা আমি একটা কাঁচের বোলের মধ্যে রেখে দিয়েছি, তো আজকে আমাকে এটা কিনতেই হতো। তো সেটা কেনার জন্য বেরিয়েছিলাম, আর কিছু টুকটাক কেনাকাটি ছিল। আমরা তো একটা প্ল্যান করে বেরোই রাস্তায়, তারপরে ওখানে গিয়ে মানে রাস্তায় ঘুরতে ঘুরতে আরেকটা প্ল্যান হয়ে যায়, যে এখানে যাই এখানে খাই এখানে একটু ঘুরি, এই করতে করতে দেরি হয়ে যায়। যেমনটা বললাম যে ওর সঙ্গে যেহেতু না বেরোনো খুব কম হয়, মায়ের সঙ্গে বেরোনো খুব বেশি হয়, তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম বেরোনোর সময়। এর মধ্যে একটা মানে অঘটন অলরেডি ঘটিয়ে ফেলেছে ভাগ্যবশত, আজকে আমরা অঘটন থেকে পার পেয়ে গেছি। আর অঘটনটা ঘটানোর পর আমাকে বলছে যে আমি বেশি বকবক করছিলাম বলে নাকি ওর অঘটনটা ঘটে গেছে। যাই হোক, ওকে একটু হাসতে বললাম, এমনভাবে একটা হাসলো, বাবারে বাবা, থাক, এই যে তালা দিয়ে চাবিটাকে ভিতরে ফেলে দিয়েছে। মানে কি বলবো, কিছু বলার নেই। আর বলছে আবার নাকি আমি বকবক করছিলাম, এত বকবক করলে কি আর এই সমস্ত হয়, মানে সত্যি কিছু বলার নেই। এই এই স্বভাব, নিজেরা দোষ করবার আমার নামে দোষ চাপাবে, যত দোষ নন্দ ঘোষ, যদি আমার টাইটেল ঘোষ না, কিন্তু আজকাল যাই হচ্ছে না কেন দেখতে পাচ্ছি চারিদিকে খবর অনুযায়ী, যত দোষ সব এই ঘোষের ঘাড়ে গিয়েই পড়ছে। এনিওয়েজ, তো এখন আমরা বেরিয়ে পড়বো আর খুব তাড়াতাড়ি যাবো, খুব তাড়াতাড়ি আসবো। আর যেমনটা বললাম, আজকে গেছিলাম মাছের দোকানে, তো মাছের দোকানে গিয়ে এত সুন্দর সুন্দর কয়েকটা মাছ দেখে মানে মনে হচ্ছিলো যে একটা মাছ বাড়িতে নিয়েই আসি। অভিষেকও বলছিলো যে মাছ কি তাহলে একটা নেবো, ওর ওই যে অক্সিজেন ছাড়া যে মাছগুলো থাকে ওগুলোকে কী মাছ বলে আমি ঠিক নামটা ভুলে যাচ্ছি, কি একটা বেশ মাছ বলে আমি নামটা একদমই ভুলে গেছি এখন, যেগুলো অক্সিজেন ছাড়া আর কি সার্ভাইভ করতে পারে, জাস্ট একটা বোলের মধ্যে রেখে দিতে হয়। তো ওই মাছটা ওর খুব পছন্দ হয়েছিল, কিন্তু তারপরে আবার ভাবলাম মাছটা যদি বাড়িতে নিয়ে যায়, মা যদি বাড়ি থেকে বার করে দেয়, দুজনকেই থাক আর নিয়ে কাজ দিই। আসলে অনেক বছর আগে, মানে প্রায় 2 বছর আগে, অভিষেকের একটা কুকুর এনেছিলো, ওদের স্ট্রিট ডগই এনেছিলো বাচ্চা, ওটাকে অনেক ভালোবেসে মা মায়ের কাছে রাখতো, ওর সঙ্গে খেলা করতো, মা সবসময় ওর সঙ্গে থাকতো। আর ও না মানে একদম হঠাৎ করে এই বাড়ি থেকে উধাও হয়ে যায়, ওকে আর পরে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এটা কারোর একটা প্ল্যানিংই ছিল, কেউ একটা ওকে সরিয়ে দিয়েছে খুব ভালো করে প্ল্যানিং করে, বাট তারপর থেকে মা আর কোনো জীবজন্তু পোষার একদম বিরোধিতা মানে করে, কারণ কি একটা মায়া চলে আসে, একটা মায়া পড়ে যায়, তারপরে যখন সে মরে যায় বা সে হারিয়ে যায় বা এরকম একটা কিছু হয় না, তখন সেই জিনিসটা একটা খুব খারাপ লাগে। পশু পাখির ওপর আমি জানি এটা হয়, আমারও এর আগে বিয়ের আগে আমারও মাছের অ্যাকোরিয়াম ছিল, পাখি ছিল, আমার বাড়িতে প্রায় অনেকগুলো পাখি ছিল, আমি প্রায় 8-10টা পাখি বর্জ্য পাখি পুষতাম। তারপরে মাছ ছিল বহু বছর আগে, গোল্ড ফিশ ছিল, অনেক মাছ ছিল, আমার দুটো অ্যাকোরিয়াম ছিল, তখন তো অনেক মানে যাই হোক একা একা এগুলো পরিষ্কার পরিষ্কার
করতাম, কিন্তু এখন এখানে আর কিছু ভাবছি যে আর নেবো না। কারণ কি, নীলপুরে সেটা পাখি তো নেবোই না, মা তো বলে পাখি সবসময় উড়ে বেড়ানোর জিনিস, বাইরে পাখি ঘরে বন্দি করে রাখা জিনিস নয়, তো পাখি তো কিনবোই না। দেখি ইন ফিউচার যদি কখনো একটা মাছ মাকে পুকিয়ে পুকিয়ে কিনতে পারি, সেটা মানে কে বলবো সেটা এখনো জানি না, কিন্তু আজ ভবিষ্যৎ বলছিল যে কিনলে একটা এই মাছই কিনবো যেটা আর কি অক্সিজেন ফক্সিজেন কিছু লাগবে না। আর মাছ কিনলে অনেক মানে অবশ্যই মেনটেন্যান্সের সব কিছু একটা মেনটেন্যান্সের ব্যাপার রয়েছে, মাছ কিনলে গরমকালে থেকে শীতকালে হচ্ছে বেশি একটু মেনটেন্যান্স করতে হয়, যেটা আমরা সবাই জানি, একটু হিটার দিতে হয়, জলটা গরম রাখতে হয়, একটা লাইট দিতে হয়। তো দেখো মাছগুলো কি সুন্দর, আমার দেখে মনে হচ্ছে আমি সবকটা মাছ নিয়ে নিই। যাই হোক, তো তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম একটু মানে বারাসাতে এদিকে কিছু কেনাকাটা ছিল, তো সেখান থেকে কিছু কেনাকাটা করার পর আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপরে পাচ্ছিলো একটু হালকা হালকা খিদে, আজকে অনেক আগে ভাত খেয়েছি দুপুরে, তার জন্য খিদে পাচ্ছিলো, ভাবলাম কী খাবো কী খাবো। তো ও বললো যে শেখপুকে একটা নতুন একটা কিছু ওয়াও চিকেন বা সামথিং এরকম কিছু একটা দোকান ওপেন হয়েছে খুব রিসেন্ট, তো ওখানে খাওয়া যেতে পারে। তো তারপর গেলাম ওখানে, ওখানে গিয়ে আমরা অনেকক্ষণ ধরে বসলাম, খাওয়া দাওয়া করলাম, ভিডিও করলাম শর্টস বানানোর জন্য। অ্যাকচুয়ালি আমি বেশ কিছুদিন আগে জোম্যাটো থেকে অর্ডার দিয়েছিলাম ওয়াও চিকেন, এটার নাম এক সেকেন্ড, ইয়েস ওয়াও চিকেন, তো এটা না আমি এখান থেকে অর্ডার দিইনি, আমি একটা অন্য একটা কোনো ব্রাঞ্চ থেকে এদের অর্ডার দিয়েছিলাম, বারাসাতেই বা মধ্যমগ্রাম আমার ঠিক মনে পড়ছে না। তো ওখানে আমি নুডলস অর্ডার দিয়েছিলাম আর তার সঙ্গে কিছু চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম, টেস্টটা এত বিচ্ছিরি ছিল মানে শেয়ার বলার মতো না। আমি তারপরে ঢুকলাম, তো আমি তো এখানে কনফিউশনে ছিলাম যে কী অর্ডার করবো, তো তারপর আমরা এই দুটো চিকেন অর্ডার করেছিলাম, একটা মেবি আফগানি আর একটা কি মালাই সামথিং এরকম ছিল, বাট চিকেনগুলো টেস্ট ওয়াইজ খুব ভালো ছিল, খুব জুসি ছিল, টেস্টটা আমাদের মানে দুটোই খুব সিমিলার লেগেছে, খুব একটা বেশি আমরা ডিফারেন্সিয়েট করতে পারিনি একটার থেকে আরেকটা, বাট টেস্ট ওয়াইজ এগুলো আমাদের খেতে বেশ ভালো লেগেছে। তো এখানে ও একটা বার্গারও নিয়েছিলো, ও যাবে আর বার্গার খাবে না এটা তো কখনো হবে না, আর আমরা বার্গারকে বুর্গির বলি, বুর্গির, ও যাবে বুর্গির খাবে না এটা তো কখনো হতেই পারে না। তো এখানে বসলাম, একটু খাওয়া দাওয়া করলাম, ভিডিও করলাম, করার পর তারপর ওখান থেকে বেরোলাম, বাড়িতে আসলাম, আসার পর ওই গাছটাকে নিয়ে বসলাম ভালো করে সেট করার জন্য। তো আমরা ঠিক করেছিলাম, বেশ মাকে কদিন আগে বলেছিলাম যে মা এই টিভির সাইডটা একটু ফাঁকা ফাঁকা লাগে, ওখানে দুটো গাছ তুমি আমাকে দিও, একটা ছোট্ট টবের মধ্যে ওখানে বসিয়ে দেবো, আর একটা এই টি টেবিলটাতে রাখবো, মাঝখানে গেলে দেখতে খুব ভালো লাগবে। তো মা সেরকমভাবে আমাকে দুটো আর কি ইনডোর প্ল্যান্ট মানে মানি প্ল্যান্ট না, ওগুলো স্নেক প্ল্যান্ট দিয়েছিল দুটো টিভির দুপাশে বসানোর জন্য, তো ওগুলো বসিয়ে রেখেছিলাম, আবার ওগুলো সরিয়ে দিয়ে আমার ব্যালকনিতে নিয়ে গেছি, আবার এসে ভাবছি ওরকমই দুটো গাছ দুদিকে বসিয়ে রাখবো, আর লাকি বাম্বুটা এখানেই রাখবো, আর তুতু আসলে তো এগুলো আমাদের সব কিছু সরিয়ে ফেলতে হয়, কারণ কি তুতু আসলে পরে এগুলো যদি আমরা রেখে দিই তাহলে সারা বাড়ি ও গাছে গাছ করে ফেলবে। যাই হোক, তারপরে ভালো করে এটাকে পাথর থাকে দিয়ে, ও হ্যাঁ আমি না কিছু রঙিন পাথরও কিনেছিলাম এগুলোকে সেট করার জন্য, যদিও রঙিন পাথর মায়ের কাছে ছিল ছাদে, তবুও ভাবলাম যে না 1 কিলো মতো কিনে নিয়ে যাই, খুব একটা বেশি দাম নেয়নি। 1 কিলো রঙিন পাথরের দাম নিয়েছে আমাদের এখানে 80 টাকা না 30 টাকা, আমি ঠিক মনে করতে পারছি না, যাই হোক ভুলে গেছি, আমার ঠিক মনে নেই। তো ওই রঙিন পাথরগুলো বেশ ভালোই ছিল, কিন্তু এই যে গ্লাস জারগুলো হয় না এগুলো খুবই পাতলা, মানে এগুলোকে খুব সাবধানে যখন গাছটাকে ধুতে হবে খুব ভালো করে পাথরগুলোকে বার করে ওগুলোকে ওয়াশ করে দিতে হবে, তা না হলে কিন্তু পাথরের মধ্যে অল্প অল্প শ্যাদলা পড়ে যায় মানে শ্যাওলা পড়ে যায়, আর সেটা এই মোটেই ভালো লাগে না। তো তারপর আমি এটাকে ভালো করে সেট করে সুন্দর করে গুছিয়ে এখানে রাখলাম, আর তার মধ্যে এর মধ্যে জল ঢালতে গিয়ে আবার পুরো টেবিলটার মধ্যে জল জল ফেলে দিয়েছিলাম, আর যা হয় আর কি তাড়াহুড়ো করে কাজ করতে গেলে পরে। তো ব্যাস আজকের মতো আমার লাকি বাম্বুটা সেট করা এখানে কমপ্লিট হয়ে গেল, এরপর আমি চলে যাবো সরাসরি স্কিন কেয়ারে, কারণ কি আমি আজকাল একটু ভাবছি যে সামনে পুজো আসছে আর এমনি তো নর্মালি স্কিনটা কেয়ার করা খুবই দরকার। তো তোমাদের সবাইকে আমি বলতে চাইবো যে তোমাদের ঘরে যা আছে না কেন সবসময় এক্সপেন্সিভ আইটেম দিয়ে স্কিন কেয়ার করলে যে তোমার স্কিন ভালো হবে এটা কিন্তু একদমই নয়, যা আছে সেটা দিয়ে তোমরা স্কিন কেয়ার করতে পারো, তোমার ডালটাকে ভিজিয়ে যে কোনো মসুর ডাল ভিজিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে কিন্তু সেটা দিয়ে মুখে স্ক্রাবিং করতে পারো, তাহলে কিন্তু খুব ভালো ট্যান রিমুভ হয়। এটা ছোটো টিপস থাকলে তোমাদের জন্য, এটা কিন্তু আমিও করে থাকি, তো আমি এখানে কিন্তু ভালো করে ট্যানটা রিমুভ করে দেন স্ক্রাব করে নেবো। তো ব্যাস আজকের মতো দিনটা আমার এখানেই শেষ হয়ে গেলো স্কিন কেয়ারের মাধ্যমে, আশা করছি তোমাদের ভিডিওটা সবার খুব ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে, টাটা, টেক কেয়ার।